ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান। এত আনন্দ হওয়ার কি আছে? আবার আমি বিপরীত দিকে দেখতে চাই। হ্যাঁ, মিথ্যে ভুল থাকতে পারে, আবার দেখবেন। ভুল থাকতে পারে তো, এত আনন্দ করার কি আছে? বুঝতে পেরেছেন? সামান্য রোজনের স্বর্ণ কম হচ্ছে। ওরে হতভাগী বেহুলা, এক ভরির চেয়ে এক রতি কম হয়ে গেলি, দূর হয়ে যা এই সভা। মহারাজ, স্বর্ণ আমি নিয়েছি, বিবাহ আমি দেব। স্বর্ণ নিয়েছেন? হ্যাঁ, কিন্তু মহারাজ আমার একটি কথা। বলুন, কি বা কথা? আমার কাছে আছে পঞ্চগুলি লোহের গলায়। পঞ্চগুলি লোহের গলায় কি হবে? অন্যায় ন্যায় করতে হবে রন্ধ। কে? আপনার কন্যা বেহুলাকে। এ যে অসম্ভব কথা দিজবর, মানব হইয়া কেউ কোনদিন পারে ওই পঞ্চগুলি লোহের গলায় অনিমেষে অন্যায় ন্যায় রন্ধন করে দিতে? কোনো অসম্ভব কথা নয় মহারাজ। সতী মায়ের সতী কন্যা হলে সে নিশ্চয়ই রন্ধন করে দিতে পারে মহারাজ। বললে দিজবর, সতী মায়ের সতী কন্যা হলে নিশ্চয়ই রন্ধন করে দিতে পারবে। তাই যদি হয়, আমার অমলা সতী এবং মা বেহুলা সতী ওই পঞ্চকুড়ি লোহের গলায় রন্ধন করে আমি তুলে দেবো আপনার হাতে। দিজবর, দিয়ে যান ওই পঞ্চকুড়ি লোহের গলায় আমার। তাহলে এখন আপনি আসুন। নমস্কার। এই কে আছি? অবলাকে পাঠিয়ে দে এই সভা মাঝে। মহারাজ, অমলা একি আগের মতো এখন তো দেখি না। তোর ডাইনি কেন চলো ধারা, কেন মনে মহিল মলিন হই এমন ভাবে তুমি দেখি কি বা হয়েছে? তুমি না তোমার কন্যার উজনে স্বর্ণ চেয়েছিলে অমলা? আমি চেয়েছি, এখনো বলছি আমি চেয়েছি। সেই দিজবর দিয়ে গেছে তোমার কন্যার উজনে স্বর্ণ। আমার কন্যার উজনে স্বর্ণ? এইটুকু স্বর্ণ? এইটুকু স্বর্ণ নয়, কাকে বলছো তুমি এইটুকু স্বর্ণ? এই স্বর্ণের যে তোমার বেউলা যে এক রতি কম হয়ে গেছে। আমি যে কথা বলবো সত্যি কথা বলবি না? বলো মা, বলো। স্বর্ণ ওজনে তুই সবাই তুই ছিলিস মা? হ্যাঁ মা ছিল। স্বর্ণ ওজনে কি বা হয়েছে? আমি ওই স্বর্ণ থেকে এই এক রতি কম হয়েছে না? কথা শোনা
আজি ওমা বিহুলা রে আমি
পাগড়ি রয়ে রে কলাই আমি তোর হস্তে তুলে দিয়ে যাচ্ছি রে মা, এই পঞ্চগুড়ি লয়ের কলায়ের সঙ্গে এই মর্যাদা জড়িয়ে আছে, এই পঞ্চগুড়ি লয়ের কলাই অধিবেশন রন্ধন করে তুই এই সায় বংশের মান মর্যাদা রক্ষা করিস মা, তুই এই সায় বংশের মান মর্যাদা আমি তোকে প্রাণ মনে আশীর্বাদ করছি, তোর মনের বাসনা পূর্ণ হবে বিহুলা, তোর পূর্ণ হবে। এই পঞ্চবুড়ি লোকের কলাই রন্ধন করার আগে আমি কোথায় যাবো জানো মা? কোথায় যাবি মা? আমার সরোবরে স্নান করিতে যাই আমার মা গো। আমার সরোবরে মাগস্থান করিতে সরোবরের ঘাটে Thank you.
তাই তো আমি দেখতে কি সরোবরে ঘাটে চলে এলাম। নানা, আর আমি দেরি করবো না, এই সরোবরে একটু ডুব দিয়ে ফিরে যাবো কি হে। কে বলি মা, এমন করে জলের ঘাটে বসে আছো, সরে যাও মা, আমি এই ঘাটে স্নান করে ফিরে যাই কি হে। আমি সরতে পারবো না রে মা। কি বা তোমায় একটু আমি সরিয়ে দেই। নানা মা, তুমি আমাকে ছুঁয়ো না, ওখানে যে জরা ব্রাহ্মণী রে মা। ও গো বুড়িমা, এই যে আমার পিতার ঘাট। তোমার পিতার হোক আর যারই হোক রে মা, আমি সরতে পারবো না। বুড়িমা, তোমাকে এতবার বলার পরে তাও তুমি সরছো না বুড়িমা। দেখো বুড়িমা, দেখো কেমন করে তোমার উপর থেকে এই সরোবরে ঝাঁপ দিলাম। তুই কেন এলি এই সরোবরে, আমি হই রে শিবে নন্দী, আসতে কি জননী।
বলে বেহুলার পদা সোনা বাগু বল বেহুলার বলে মা পদা পদা সোনা বলে বেহুলার ঠিক আছে বা, আচ্ছা তোমার কথা মতো এই সরোবরে যাচ্ছি আমি ডুব দিতে। জয় মহামা বলে দিলাম চলে বহো, জয় পাবো পাহাড়ে থাকে যেন মহাতো
আমি দেখতে পেয়েছি মা, ওই যে সুবর্ণের শঙ্খ উঠেছে, ওই সুবর্ণের শঙ্খ তুমি রেখে দাও, বিবাহের গেলে তোমার হস্তে পড়ে দিতে, ওই সুবর্ণের শঙ্খ লোহমত শক্ত হবে, আবার তুমি জলে ডুবতে মাটি আগে তোলো, আবার তোমার হস্তে কি বড় জয় মা মনসা বলে ডুবি দিলাম জলে, জয় মা মনসা বলে ডুবি দিলাম জলে গো, জয় মা মনসা বলে ডুবি দিলাম জলে গো। আমার বিবাহের জন্য আর দিয়ে গেছি পঞ্চপুরী লোকের কলাই, ওগো চরণী আমি তো মানবী, কেমন করে পঞ্চপুরী লোকের কলাই রন্ধন করব মা? পারবে মা? পঞ্চপুরী লোকের কলাই রন্ধন করতে পারি মা। আশীর্বাদ করবে হুলা, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক। বেহুলা